এনি এই যে মানে কি বলবো চাঁচুর মুড়িটা না আমি এখন যাবো বাইরে, তো তার আগে একটু খিদে পেয়েছিল, তো মোটামুটি এখন এত বড় আমটা খাবো। এইটা হলো কাঁচা মিঠে আম, এইটা কাঁচার দিয়ে ভাই সেই লেভেলের মিষ্টি। তোমার যদি কোনোদিন আমার বাড়ি আসুন খাওয়াবো। এই গাছটা আমাদের পাশের পাড়াতেই আছে, মানে পাড়াতেই আছে, সেখান থেকে আমার মা পেরে নিয়ে এসেছে। আর এটা এখন আমি খাবো, তো ফাটাই তারপর খাই। ফাটানোর পরে আমটা এরকম দেখতে লাগছে, ভিতরে চোঁচ হয়ে গেছে কারণ পাকার সময় হয়ে গেছে। তো আর এইটা খেতে ভাই আম কিভাবে খাই, এইভাবে খাই তো পুরো কাঁচা দাঁড়ো সেই মজা। এটা তো আমার কাজ, কারণ যখনই আমি বাড়িতে তখনই দুধটা দিয়ে আসতে হবে। দুধটা দিয়ে ওখান থেকে ভাঙনে যাবো, কারণ ভাঙনে যেহেতু আমার মুখের যে ফেস ওয়াশ সেটাও শেষ হয়ে গেছে। তো আগে যাই, চলো ওই বাড়িতে দুধ তো এখন যাবো ভাঙনে। তো আছে এই যে দুধ রেডি, এই যে সামনে, আর এই দুধটা নিয়ে আমাকে যেতে হবে। দুধটা নিয়ে যাবো আর মোটামুটি কেউ না দেখতে পাই সেখানে শীতের তলায় নিয়ে নেবো। এই শীতের তলায় আর নিয়ে নিলাম। আবার তো আমি বললাম বোনকে যে চানাচুর মুড়ি দে, তো এখানে চানাচুর আর মুড়ি মাখিয়ে দিয়ে গেছে। তো এটা খেয়ে একটু টিভি দেখছে, এখানে টিভিটা দেখে আমি বাইরে যাবো। তো গাইস তাড়াতাড়ি খেয়ে নিই, এই যে মানে কি বলবো চানাচুর মুড়িটা না, এটা কিন্তু সেই লাগে সুন্দরবন। এখন খেয়ে নিই, চলো খেয়ে দিয়ে আবার বাইরে দিয়ে। এই সুন্দর জায়গায় বসে বসে কেউ ছিল না, আর মোটামুটি এখন বিট্টুকে ফোন করলাম, ওকে ফোন করে 6টার সময় ও আসছে, এখন প্রায় 9টা বাজে। তো যেহেতু কাজের মধ্যেই ছিল, কাজ মিটিয়ে এসছে, আমি একমাত্র দেখলাম আমি বেকার, আমি বসছিলাম এখানে। আর ও এসছে এখন, এখন ওর সাথে আমি যাচ্ছি ডেলিভারি করতে। ওর পিছনে আছে একটা এসি আর ঠিক আছে, একটা এসি আর একটা ফ্রিজ আছে, এটা আমরা এখন ডেলিভারি করতে যাচ্ছি। কোথায় যাবো তো ভাই? ভাঙড়ে যাচ্ছি, ভাঙড়ে ডেলিভারি, কাছাকাছি ডেলিভারি, তাই মানে চল ঘুরে আসি, যেহেতু বসে আসি আমরা এখন ডেলিভারি করতে পৌঁছে গিয়েছি। আর বিট্টু গিয়েছে ভিতরে, আমি যেহেতু ভিতরে যাইনি কারণ আর একটা মাল আছে এসি, আমি যদি ভিতরে যাই যদি চুরি ফুরি হয়ে যায় আমাদের ধরবে, তো ওই জন্য আমি আর ভিতরে যাইনি। বিট্টু গিয়েছে ভিতরে, তো ফ্রিজটাও মোটামুটি দিয়ে আর চলে আসে। এক জায়গায় কমপ্লিট হয়ে গেছে নামানো, আমাদের আর একটা জায়গায় যাচ্ছে যেখানে আমাদের এসি নামাতে হবে, আর এখানে ফ্রিজটা নামিয়ে দিলাম, আর এখন যাচ্ছি এসি নামাতে। আর রাস্তার যে অবস্থা দেখো, আমরা চলে এসেছি এখন ভাঙর মার্কেটে, আর এখানে এসিটা নামানোর খুঁজে, আমার এখানে এখন এসিটা নামাচ্ছে, এই যে বিট্টু নামাচ্ছে এসিটা, আর এইটা নামিয়ে আমরা এখন বাড়ি চলে যাবো। আর বাড়ি যেতে যেতে যদি বিট্টু খাওয়ায় তো খাওয়াবে, এই হলো ব্যাপার। তো গাইস আমাদের মোটামুটি এসি ডেলিভারি কমপ্লিট, আর এখন আমরা যাচ্ছি বাড়িতে। আর যেহেতু বিট্টু এখানে গাড়ি চালাচ্ছে, আর এটা আমাদের হন্ডা সিটি, আর 50 টাকার টিপ পেয়েছি, 50 টাকার এখানে দেয়নি, ওইখানে 50 টাকা দিল। তো যাই হোক 50 টাকাটাই অনেক, 100 টাকা কলকাতার দিকে হয়, আমাদের এখানে 50 টাকাই মানে আমাদের কাছে অনেক। আর মোটামুটি এখন দেখা যাক, যা সময় যদি ফুচকা তোমার খোলা পাই খাবো, নাহলে বাড়ি চলে যাবো। এই লস্যি খাবো, তাহলে লস্যি খাই, গেলে ক্ষতি দিয়ে লস্যি খেতে পড়ে আছে। তো ভাই চলে গ্লাস খাবো, সেই তো ভাই আমরা চলো লস্যি খেতে যাই। লস্যি যেহেতু আমাদের দেহ উপকার করবে, আর ফুচকাটা খেলে ক্ষতি হবে, তো এখন আমরা গরমের সময় আমি লস্যি খেতেও ভালো লাগে। চলো গাইস লস্যিটা খুবই অসাধারণ, মধুপুর চৌমাথায় লস্যির দোকানটা, ঠিক আছে? হ্যাঁ ঠিকই ছোট, আমার ভিডিওতেই আছে, আমার ভিডিওতেই আছে, আমাদের গর্বপুকুরে হয়েছে না নতুন লস্যির দোকানটা, খুবই সুন্দর। আমরা এখন ওখানেই যাচ্ছি লস্যির দোকান পৌঁছে গেছি, আর এই যে লস্যি নিয়ে নিয়েছি, আর এটা 20 টাকা গেলাম, এখনও 20 টাকা রাতের বেলা এত ভিড়। আমাদের এখানে দেখো ফাঁকা ফাঁকা লাগছে, যেহেতু আমার মেয়ে না থাকলে একদমই ভালো লাগে না, তো
তো মোটামুটি এখন আছে ফাঁকা ফাঁকা আছে, ও কালকে আসবে বললো। আর এখন আমি ফ্রেশ হইনি, কারণ যেহেতু বাইরে থেকে এসে মুখ হাত তো ভালো করে দিন আছে, আর গরম পড়েছে ভাই সেই লেভেলের গরম। তো মোটামুটি এখন যাই ফ্রেশ হয়ে তারপর ঘরে আসছি। ফাইনালি আমি ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি, আর এখন মোটামুটি রাত হয়েছে, এবার আমার খেয়ে নেবো। যেহেতু বাজে দেখতে পাচ্ছি তোমার ঘড়িতে 11টা বাজে, এখন খিদেও পেয়েছে, আর এখন খাবো, দেখা যাক কী দেয় আমাকে। যেহেতু আমার মেয়েও নেই আর মানে বউও নেই, তো গাইস আমার হয়তো খাবারটা আমি এই ঘরেতেই খাবো, আজকে ওই ঘরে যাবো না, কারণ ওরা থাকলে আমি ওই ঘরে খেয়ে আসি, যেহেতু এখানে আমার মেয়ে শোয়। তো এখন মোটামুটি আমার বোনকে বলবো খাবারটা দিয়ে যাবে, দেখা যাক খাবারে কী আছে। এখানে আমার বাবা খামাকে খাবারটা দিয়ে গেলো, আর এখানে দেখতে পাচ্ছি অনেক কিছু আছে, এখানে রুটি দিয়ে গেছে, এখানে এইটা বোধ হয় সিমুই, আর এখানে মিষ্টি, আবার কলা, ভাই এত খাবো। তো আজকে বোধ হয় রাতের খাবারটা সেই লেভেলের খাবার, আর খুবই ভালো খাবার, এখন খেয়ে নিই চলো, তাই তাড়াতাড়ি খেয়ে নিতে পেরেছি চলো। আর আমি এখন চলে এসেছি ঘরেতে, মুখ টুখ দিয়েছে, আর এখন কী করবো জানো, এখন মোটামুটি একা একা খাবো, সবাই রাত হয়ে দেখো 12টা প্রায় বাজে যায়, আর এখন যেটা কাজ আমাকে সেটা ঘুমাবো, আর কালকে আমার সহজ উঠতে হবে, যেহেতু আমার বাবা যাবে রাত্রিবেলা কলকাতা, মানে ভোরবেলা কলকাতা যাবে, আর আমাকে কাল সকালে গিয়ে দোকানটা খুলতে হবে, সেই জন্য তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। তো চলো ভাই, আজকের ব্লগটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবে, একদিন ভুলবো না। দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ব্লগে, তখন তো ভালো থাকো, টাটা, বাই, বাই।